নাসিরের 80টা গার্লফ্রেন্ড প্রসঙ্গে যা বললেন স্ত্রী তামিমা। বাংলাদেশ দলে অভিষেকের পরপরই ধূমকেতুর মতো উত্থান হয়েছিল নাসির হোসেনের। ভক্ত সমর্থকরা নাসিরকে ভালোবেসে মিস্টার ফিনিশার উপাধিও দিয়েছিলেন, কিন্তু পরবর্তী ফর্ম ও মাঠের বাইরের নানা কর্মকাণ্ডে জাতীয় দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। সর্বশেষ বিপিএলে ব্যাট বল হাতে ধারাবাহিক পারফরমেন্স করে নজর কাড়েন নাসির, তবে জাতীয় দলে সুযোগ মেলেনি এই ক্রিকেটারের। এরই মধ্যে গুঞ্জন উঠেছে দেশে মূল্যায়ন না পেলে আমেরিকা চলে যাবেন এই অলরাউন্ডার। সম্প্রতি সস্ত্রীক তামিমাকে নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নাসির। সেখানে নাসির তার আলোকিত 80টা গার্লফ্রেন্ড ইস্যু নিয়ে কথা বলেন। এবার নাসির সেই গার্লফ্রেন্ড ইস্যুতে কথা বললেন তার স্ত্রী তামিমা ও কথা বললেন তার স্ত্রী তামিমা। নাসিরের স্ত্রী তামিমা বলেন, যে কোনো পেশা থেকে একটি স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড মেনটেন করাই তো কঠিন। সেখানে 80টা গার্লফ্রেন্ড থাকবে এটা পুরোই গুজব। যদি সংখ্যাটা 2-4 জন হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু এটা পুরোটাই গুজব। তিনি মনে করেন বিয়ের পর অনেকখানি বদলে গেছেন নাসির। তিনি বলেন, বিয়ের আগে নাসিরের জীবন অন্যরকম ছিল, বিয়ের পর 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 ওর জীবন পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছে, ওর মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এই ইস্যুতে নাসির বলেছিলেন, আমার 2টা ফোন আর 2টা সিম, 80টা গার্লফ্রেন্ড থাকবে, আমি কি রোবট নাকি? বিয়ের পর আমার মধ্যে কি পরিবর্তন এসেছে সেটা আমিও জানি না, হয়তো বা আমি একটু দায়িত্বশীল হয়েছি, যত্ন নিতে শিখেছি। তিনি আরও বলেন, কিছু কিছু ইউটিউবার রয়েছে যারা কিছু জিনিসকে এমনভাবে উপস্থাপন করে যেন ভিউ বেশি হয়। ওনারা আমাকে কি মনে করলো তাতে আমার কিছু আসে না, আমরা ভালো আছি, এটাই আমাদের কাছে বড় কথা। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।